প্রথম দিনের উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খুঁজে পাবে কবে? এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগপ্রভাতের রবি, গান এসেছিল নবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারের আনন্দ বিপ্লবে। সুধীবৃন্দ, ছায়ানটের রবীন্দ্র উৎসবে আপনাদের সকলকে স্বাগত। সম্মেলক গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আয়োজন। এরপর একক গান পরিবেশন করবেন মহুয়া মঞ্জরী সুনন্দা। সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায়
আসনে তোমায় করি গো নমস্কার, এই স্তব্ধ তারার মৌন মন্ত্র ভাষণে তোমায় করি গো নমস্কার, এই ক্লান গহনু সন্ধ্যা কুসুম মালাতে তোমায় করি গো নমস্কার। এর পরের শিল্পী সালমা আকবর। আমার নিমন্ত্রণ
এবারে শিল্পী মহিউজ্জামান চৌধুরী ময়না।
আলোকময় করে হে এলে আলোর আলো, আমার নয়ন হতে আধার মিলালো মিলালো। এবারে শিল্পী রোকাইয়া হাসিনা নীলি। No, I'll run it.
পরের শিল্পী সুতপা সাহা। এবারে শিল্পী মুস্তাফিজুর রহমান তুর্য।
বাহিনীর অন্তর অনন্ত আ
রবীন্দ্রনাথ তার লিপিকা গ্রন্থ সম্পর্কে পুনশ্চ কাব্যগ্রন্থে ভূমিকায় লিখেছিলেন, লিপিকায় প্রথম তিনি বাংলা গদ্য কবিতা লিখবার চেষ্টা করেন। ১৯১৭ থেকে ১৯২২ সালের মধ্যে এগুলি লেখা হয়। কিন্তু আজ থেকে ১০০ বছর আগে ১৯২২ সালে যখন বই আকারে লিপিকা ছাপানো হয়, তখন তিনি বাক্যগুলিকে কবিতার মতো খণ্ডিত করেননি বা পর্ব ভাগ করেননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ভীরুতাই ছিল এর কারণ। রবীন্দ্রনাথের লিপিকার লেখাগুলো অন্যান্য সাহিত্যকর্মের মতোই আলাদা একটি সাহিত্য রীতি। একে টানা গদ্যও বলা যায় না, আবার তাকে কাব্য হিসেবেও উপস্থাপন করা যাবে না। সে যাই হোক, বিরামচিহ্ন বা খণ্ডিত ভাষা অসম্পূর্ণ থাকলেও কি অপূর্ব ব্যঞ্জনায় লিপিকার লেখাগুলোর গদ্য ঢং শ্রোতাদের মন ছুঁয়ে যে থাকবে তা বলাই বাহুল্য। শোনা যাক লিপিকায় লেখা সৌরাণীর সাধ গল্পটি, যার ভাষায় থেকে থেকে পাওয়া যাবে কাব্যের রং, গদ্য ও পদ্যের মিলনের রূপ দেখা যাবে সেখানে। সৌরাণীর সাধ পাঠ করছেন লিয়াকত খান। সুরানির বুঝি মরণকাল এল, তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেড়ে বললে, খাও। সে ঠেলা মিলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সাঙাতনিকে ডেকে দাও। সাঙাতনি এলো, রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। সাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো দুটো, তারপরে হলো একটা, তারপরে রাজবাড়ি থেকে সে বেরিয়ে গেল, তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাটমন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ে ঘর চাঁপা গাছের ছায়ায়, বেড়াবে অপরিচিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেন, হা হা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমি এ ঘরে থাকব না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেবো, গজদন্তের দেয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োই মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্ত ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেবো পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বাড়িয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল, বাস করতে গেলেন কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে ১০৭ জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামল, স্নান হলো, পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুলে ভিজে ঘড়ার উপর ঝিঁকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপরে
ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় সাধ রোজ সকালে নদীতে নেয়ে মাটির ঘড়ায় জল তুলে আনব বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসল, লোকজন গেল সরে, সাদা শাঁখা পড়লে মার লাল পেড়ে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ফানলেন, যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সারা রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়ল, পর্দার আড়ালে বসে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে, তার নবীন বয়স, চোড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে রে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়ারানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমায় শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই, কি হয়েছে, কি চাই? সুয়রানী হয়েও আমি কি চাই সে লজ্জায় কাউকে বলতে পারি নে ভাই, তাই তোমাকে ডেকেছি সাঙ্গাত নেই। আমার শেষ কথাটি বলি তোমার কানে, আমি দুয়ারানি দুঃখটুকু চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুয়রানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। এবারে একক নৃত্য পরিবেশন করবেন অমিত চৌধুরী। Thank you.
মোজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম আদি তব শক্তি তোমার চিদাকাশে ভাতে সুরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পাবনে তোমার চিদাকাশে ভাতে সুরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পাবনে সম্মেলক গান পরিবেশন করবে ছায়ানট। Bye.
পারে মন, আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়, মোরা সত্যের পারে মন, আজি করিব সমর্পণ, জয় জয় সত্যের এবারে একক গান, শিল্পী চঞ্চল বড়াল। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের
হাওয়া চলে গগন বে পাষাণ টুটে ব্যাকুল বেগে ধে বহিয়া যায় সুরে সুরধ্বনি তুমি কেমন করে গান করো হে গুণি আমি রবীন্দ্র উৎসবে জনতার সঙ্গে সহায়তা করছেন তবলায় ইনামুল হক ওমর এবং সুবীর ঘোষ, সেতারে ফিরোজ খান, ইসরাজে অসিত বিশ্বাস, কিবোর্ডে রবীন্দ্র চৌধুরী এবং মন্দিরায় প্রদীপ কুমার রায়। তপদয়া মঙ্গল আলো জীবন আধারে জালো, শিল্পী আব্দুল ওয়াদুদ। হৃদয়ে তোমার দয়া যেন পাই, হৃদয়ে তোমার দয়া যেন পাই, সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে দুঃখী
তোমার কর্মে রাখো বিশ্ব দুয়ারে করো ছিন্ন মোহপাশ সকল লুপ্ত আশ লোকভয় দূর করি দাও। শিল্পী ফারহিন খান জয়িতা। লুকিয়ে আসো আধার রাতে তুমি আমার বন্ধু হে, লুকিয়ে আসো লজ্জিতনে কঠিন হাতে
বজ্র এসো হে সবার সুখে দুঃখে দাঁড়াই নিত তোমারই সম্মুখে। শিল্পী সত্যম কুমার দেবনাথ। দেবতা যে ভাইয়ের মাঝে
প্রভু তাদের পানে তাকাই না যে তবু ভাই তুমি যে ভাইয়ের মাঝে প্রভু তাদের পানে তাকাই না যে তবু ভাইয়ের সাথে ভাগ করে মোর ধন তোমার মুঠা কেন ভরি ভাইয়ের সাথে ভাগ করে মোর ধন তোমার মুঠা কেন সবার সুখে দুঃখে দাঁড়াইনি তো তোমার সম্মুখে ছুটে এসে সবার সুখে দুঃখে দাঁড়াইনি তো তোমার সম্মুখে প্রাণ ক্লান্তিবিহীন কাজে প্রাণ সাগরে ঝাঁপিয়ে পড়িনে দেবতা যে দূরে রই দাঁড়ায়ে আপন যে আদর করিলে দেবতা যে দূরে রই দাঁড়ায়ে আপন যে আদর করিলে পিতা প্রণাম করি পাই বন্ধু বলি দুহাত ধরিলে দেবতা যে দূরে রই দাঁড়ায়ে আপন যে দিন গিয়েছে এলো রাতে নাই কেহ মোর ঘাটের সাথে। রবীন্দ্র উৎসবে এবারের পরিবেশনা একক গান দীপ্ত নিশান্ত। একক গান দীপ্র নিশান্ত। হাওয়া লাগে
গানের পালে মাঝে আমার বসো হালে হাওয়া তোমার হাওয়া লাগে হাওয়া লাগে গানের পালে সম্মেলক গান পরিবেশনায় সুরতীর্থ।
সুরতীর্থের পরিবেশনায় সম্মেলক গানের পর একক গান শিল্পী সুমা রায়। Thank you.
রবীন্দ্র উৎসবে এবারের পরিবেশনায় একক গান শিল্পী সুস্মিতা আহমেদ বর্ণা। Please.
একক গান পরিবেশনায় পার্থ প্রতিম রায়। Because
হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। একক গান, শিল্পী মাকসুরা আক্তার। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে হাত খানিও
সম্মেলক নৃত্য পরিবেশনায় ছায়ানট। একক গান পরিবেশনায় সেজুতি বড়ুয়া।
माता भ्राता सब परिवार मित्र आमार पुत्र आमार सकलेर साथे प्रवेशी हृदये तुमी आछो मोर साथ एकक गान परिवेशनाय मिसबाहुल आलम मंजू जीवने आमार जतो आनंद पेछि दिवस रातो जीवने आमार जतो आनंद पेछि
যেদিন তোমার জগত নিরখি হরষে পরা উঠেছে পুলকে, যেদিন তোমার জগত নিরখি হরষে পরা উঠেছে পুলকে, সেদিন আমার নয়নে রবীন্দ্রনাথ বলেছেন, সহজ কথা যায় না বলা সহজে, অথচ কত সহজেই, কত অনায়াসেই তিনি কঠিন সত্য বলেছেন কত সহজে, কখনো সরাসরি কখনো রূপকের অপূর্ব আড়ালে ব্যঞ্জনায় তার দর্শন তুলে ধরেছেন। যুদ্ধ করে কখনো মানুষের মন জয় করা যায় না, ভালোবাসা দিয়ে জয় করা যায় হৃদয়, যুদ্ধ করে শুধুই হৃদয় ভাঙা যায়, মানুষের উপর জোর করা যায় না, আনন্দ পাওয়া যায় না। লিপিকা গ্রন্থ থেকে বিদূষক যুদ্ধের বিরুদ্ধে ভালোবাসার জয় ঘোষণা করছে, পাঠ করছেন আবৃত্তিশিল্পী জয়ন্ত রায়। কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন, তিনি হলেন জয়ী, চন্দনে হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হল। দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন, পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে, রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে।
ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হল, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাপ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কাঞ্চির রাজাকে কোনো দিন যেন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধ্যাবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়াল, প্রণাম করে বললে, মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এই গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হল। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারি নে, কাটতেও পারি নে, বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। একক আবৃত্তির পর সম্মেলক গান পরিবেশনায় ছায়ানট। Jago, 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 jago
সম্মেলক গানের মধ্য দিয়ে শেষ হল রবীন্দ্র উৎসব 1429-এর প্রথম দিনের অনুষ্ঠান। আগামীকাল সন্ধ্যা 7টায় রবীন্দ্র উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। শুভরাত্রি।